My uncle always does black magic. He even did it on my dad. He wants to take my dad's land in Bangladesh. So he does black magic on my whole family and on the caretaker who looks after our house in Bangladesh so he can take away the house. The caretaker has become disabled due to the black magic and when his family has been affected negatively. দেখছেন যে একজন এই বিদেশে এদেশে আসে তাদের বাড়িঘর দেশে আসে তৈরি করে রাখছে এগুলোকে দখল করার জন্য এটা কোনো একটা ছেলে বা মেয়ে লিখেছে তাদের চাচা বাবার তাদের বাবার এই সম্পত্তি গ্রাস করার জন্যে জাদুটোনা করে এমনকি ক্যাটটেকার যাকে রেখে আসে তাকে জাদুটোনা করে অসুস্থ করে ফেলছে এগুলো করে জালিমগুলো আসে এবং ওই কামরূপ কামাখ্যা আসাম থেকে শিখে এসে আমাদের দেশের লোকেরা এই কর্ম করে কুফরি কালাম শেরেক যে ব্যক্তি জাদু টোনা করে করায় পয়সা দিয়ে যেমনি হোক তার ঠিকানা জান্নাত না জাহান্নাম এটা অন্যতম বড় কবিরা গুনাহ অন্যতম বড় কবিরা গুনাহ সাবুল মুবিকাত যেগুলো সবচেয়ে হালাক করে দেওয়ার মতো বড় বড় গুনাহ শেরেক করা তার মধ্যে তারপরে অন্যতম একটা আসছে জাদু টোনা করা এই জালিমগুলো আমাদের দেশে এগুলো করছে বহু জায়গায় এগুলো আছে এবং এর বিনিময়ে মানুষ যে কী পরিমাণ সাফার করছে কোরআন শরীফ বেশি করে পড়তে হবে সূরা বাকারা পড়তে হবে এবং যারা সহি তরিকা রুকিয়া করে কোনো তাবিজ তোমার না এই আরেকটার এটার মোকাবিলা করার জন্য তাবিজ তোমার যে তরিকায় গেছে এটার মাধ্যমে আরও ক্ষতিগ্রস্ত হয়ে যায় এটা সুন্নতি তরিকা নয় এখানে এই তাবিজ তোমার মাধ্যমে অনেক শেরেক আসে শেরেক না আসলে বেদাত আসে কাজে একমাত্র চিকিৎসা কি রুকিয়া সারে আইয়া কোরআন পড়ে রুকিয়া করা সেগুলোর জন্য বই আছে জাদুকরদের বিরুদ্ধে ধারালো তরবারি এই বইটা পাওয়া যায় এখানকার বুকশপের মধ্যে পাবেন পড়বেন তাহলে বুঝবেন যে এর মোকাবিলা কী করতে হয় আল্লাহ তাআলা সাহায্য করুন ইনশাআল্লাহ